দর্শক মণ্ডলী, এখানে কিছু হাদিস আর গুরু দেখতে পাচ্ছেন আপনারা, আমরা মণ্ডলীর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে খুবই দুটো শুকনো গরু দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি কোনটা কয় দাঁত ভাই? দুটোই দাঁত ধরা। আচ্ছা, এই যে কালোটা মোটামুটি কত কেজি ওজন আছে? মোটামুটি মোটামুটি ৬০-৬০ কেজি পার হবে। ৬০ কেজি পার হবে কালোটা? আচ্ছা, এই কালোটা মোটামুটি দাম চাচ্ছেন কেমন এখন? মোটামুটি দাম তো চাওয়া তো ঠিক না, দাম চাইতেছি ৩২-৩২ হাজার। হ্যাঁ, সস্তা হইতে মনে হচ্ছে। ৩২ হাজার ভাই, আমার সস্তা কিছু সস্তা বেশি। আচ্ছা, এটা কত হলে আজকে বিক্রি করা যাবে? এটা ২৮ হলেই বেচা যাবে। ২৮ হলে বিক্রি করবেন? আচ্ছা, এটা খাওয়ালে তো মোটা হবে নাকি? খাওয়ালে মোটা হবে। আচ্ছা ঠিক আছে, এই যে পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, লাল গরু। এটা তো ঝাড়া না, দাঁত ঝাড়া? হ্যাঁ, দাঁত ঝাড়া। এটা মনে হয় কয় মন ওজন হবে ভাই? ধারণা ৫৫-৬০ একটু কম হবে। আচ্ছা, এটা মনে হয় দাম চাচ্ছেন কেমন? ২৬-২৬ কমই তো মনে হচ্ছে দাম। কমই ভাই আমার তো। আপনি কি মানে ব্যবসা করেন? ব্যাপারে আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলতে পারেন তো? না, আমি ফোন নাম্বার বলতে পারবো। ফোন নাম্বার বলুন তো একটু। ০১৭৯৬৪০১৮০১ এটা আপনার নাম্বার? আমার নাম্বার। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে গরু নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। আচ্ছা, আপনি গিয়ে নিয়মিত আসেন তো? না, নিয়মিত আসি, প্রতি আড়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনার গরু না? একটু এদিকে নিয়ে আসেন তো। আচ্ছা, এটা কোথাকার গরু? এত শুকনো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গোটা এখন মোটামুটি ওজন আছে কতটুকু? ৫৫ কেজি। কয় দাঁত গরুটার? ৬ দাঁত। মানে কানি সই। দাম চাচ্ছেন কত টাকা? ৩২। কত হলে বেচবেন গরুটা? ২৫। আচ্ছা, আর বাসা কোথায় আপনার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার গরু তো না? শুকনা কেন গরু? শুকনা কেন? কেনা গরু? কোথাকার গরু এটা? রংপুর। ওখানকার গরু এরকমই হয় নাকি? আচ্ছা, এই গরুটা মোটামুটি কয় দাঁত বস এখন? কানিশ হয় না? কানিশ হয়ে গেছে। আচ্ছা, এটা মোটামুটি কয় কেজি ওজন হবে আপনার ধারণা? ৬০ কেজি হবে না? গরুটা এখন দাম চাচ্ছেন কত টাকা? ৩২-২৬ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার কত হলে আজকে বিক্রি করতে চান গরুটা? ২৮ হলে। এই যে পাশে আরও গরু আছে, এগুলো আপনার নাকি সব? সবই আপনার? আপনি কি হাতে রেগুলার আসেন না? মোবাইল নাম্বার বলতে পারবেন? মোবাইল নাম্বার বলতে পারবেন? মোবাইল নাম্বার তো আমার না, তুলে না। আচ্ছা ঠিক আছে, এই গরুটা তো আপনারই না? এটা দাম চাচ্ছেন কিরকম? আচ্ছা, সবই আপনার না? এইটা এটা কয় দাঁত গরুর? ৬০ দাঁত না? এর দাম চাচ্ছেন কত টাকা? ৩০ হাজার। এটা কত হলে বিক্রি করবেন? বেচবেন কত হলে? ২৫ হলে বেচবেন? আচ্ছা ঠিক আছে।
গরুগুলো আপনার তো না? কটা নিয়েছেন আজকে? তিনটা। কোন তিনটা দেখান দেখান, এই তিনটা না? এটা এটা কয় দাঁতের গরু? কয় দাঁত? দাম তাছেন কত টাকা? একটা সাতাশ। মাজারটা কত? এটা তিরিশ। এটা কত? এটা 25,000। এটা কত হলে বিক্রি হবে? কত? 28,000 না? এইটা এটা কত হলে বিক্রি হবে? 30। আর এটা আপনার মোবাইল নাম্বার বলতে পারবেন? সমস্যা নেই, নাম্বার সালাম আলাইকুম। আপনার গরু না? কয় দাঁত গরুটার? ছয় দাঁত। আপনার বাড়ির গরু না কিনা? মোটামুটি কতটুকু ওজন আছে এখন বর্তমান? 15 দিন হবে। ওটার দাম চাচ্ছেন কিরকম? 38,000। 38,000 না? তো মোটামুটি কিরকম দাম হলে আজকে বিক্রি করতে চান গরুটা? 30,000 আল্লাহ নিচে ক। আচ্ছা আচ্ছা, এই দিন মানে 30 হলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা।